হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবাই? সবাইকে আরও একবার স্বাগতম আমাদের ইন্স্যুরেন্স টেক শাকের চ্যানেলে। আজকে আমরা মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকের বিষয়টি মোবাইল ইন্টারনেট নিয়ে, কারণ মোবাইল ইন্টারনেট নিয়ে অনেকেই অনেক সমস্যা হয়ে থাকে। ভালো একটা মোবাইল থাকার কারণেও কিন্তু দেখা যাচ্ছে মোবাইল ইন্টারনেট কিন্তু সে ভালো করে পরিচালনা করতে পারে না। প্লাস মোবাইল ইন্টারনেটে আপনি প্যাকেজ কেনার পরেও কিন্তু আপনার ইন্টারনেটটি অনেক স্লো চলে। তো কী কী কারণে আপনার মোবাইলে ইন্টারনেট স্লো হয় এবং কী কী কারণে কেন হইতে পারে এবং কীভাবে আপনি আপনার মোবাইলে ইন্টারনেটের গতি দ্রুত মাত্র 2 মিনিটের মাধ্যমে করতে পারবেন, তা নিয়ে আজকে আমাদের 10 মিনিটের একটি ভিডিও। কারণ 10 মিনিট এর জন্য আমরা ভিডিওটি তৈরি করেছি, কারণ অনেক বিষয় আছে আপনার ওই জিনিসগুলো জানতে হবে। কাজটা কিন্তু 2 মিনিটের, বাট আলোচনাটা হবে 10 মিনিটের। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন আমরা প্রতিনিয়ত কোনো ভিডিও দিলে আপনারা সেটা পেতে পারেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা এখনই ক্লিক করে দিন। তো আজকের মূলত বিষয় হলো মোবাইলে ইন্টারনেট গতি আমরা কীভাবে বাড়াবো এবং কেনই আমাদের এই মোবাইলে ইন্টারনেট গতিতে চলা লাগে। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে মূলত কয়েকটা মোবাইল অপারেটর এবং কয়েকটি সিম অপারেটররা কিন্তু বাংলাদেশে ভালোই বিজনেস করতেছে তারা, এবং তাদের কিন্তু প্যাকেজের মধ্যে MB প্যাকেজটাও আছে। আর মোবাইলের গতিটা MB বলেন প্লাস হলো ওয়াইফাই বলেন, যে কোনো একটা সাইট থেকেই আপনি কিন্তু ইউজ করতে পারতেছেন। গ্রামীণ বলেন, তারপর রবি, তা এয়ারটেল, তারপর ব্রডব্যান্ড লাইন, যে কোনোভাবেই আপনি কিন্তু মোবাইলে কানেক্ট করে ইন্টারনেটের বিষয়গুলো কিন্তু সহজে জেনে নিতে পারতেছেন। তো দেখা যাচ্ছে যে বন্ধুরা, আমরা কিন্তু গত ভিডিওগুলোতে অনেক কিছু আলোচনা করেছি, এমনকি এটাও আলোচনা করেছিলাম যে অনলাইন ব্রাউজিং বা অনলাইন ইনফরমেশন জিনিসটা কি। আর মানুষ মূলত মোবাইলটা ইউজ করে কিন্তু, মানে অনেকেই কিন্তু ল্যাপটপ কম্পিউটার বা হাই রেজলিউশনের অনেক কিছুই কিন্তু থাকে না। তো সেই কিন্তু দেখা যাচ্ছে অনেক কম দামে মোবাইলটা কিন্তু ইউজ করতে পারে অতি সহজেই। তো এই ক্ষেত্রে আমরা মোবাইল ইন্টারনেটে এই জন্যই আজকে জোর দিয়েছি যে মোবাইল ইন্টারনেট কীভাবে আপনি গতি বাড়াতে পারবেন আপনার মোবাইলে। আপনার মোবাইলটি যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে এবং যদি ইন্টারনেট পরিচালনার জন্য কার্যক্রম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আজকে যে আলোচনাটা করবো এটা আপনাদের 99%ই কাজ হবে। তো মোবাইলে সকল ব্যক্তিগত আর অফিসিয়াল কার্যক্রম কিন্তু চলে অনলাইনেই, তারপর খাদ্য ক্রয় থেকে অনলাইন ক্লাস, পরীক্ষা সবই হচ্ছে কিন্তু বাড়িতে বসে। ইন্টারনেট গতি বাড়ানোর জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর মোবাইলে থাকা ক্যাচ ফাইলগুলোকে ক্লিয়ার বা ডিলিট করতে হবে। প্রথমত কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যেই জিনিসগুলো, ব্যাকগ্রাউন্ড যেই আপনার ফাইলগুলো, যেমন আপনি একটা কোনো কিছুতে ক্লিক করলেন, সাপোজ আপনি গেম খেললেন, গেমে কিন্তু আপনার র্যাম রোম সব কিছুতেই কিন্তু একটা ইফেক্ট পড়ে, এবং ওইখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ফাইলগুলো তৈরি হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়। তো ওইগুলো কিন্তু আপনার ক্যাচ ফাইল ডিলিট করতে হবে মাস্ট। আর মোবাইলে যদি অত্যধিক ক্যাচ ফাইল ফোল্ডার জমা থাকে, মানে সেই ব্যাকগ্রাউন্ড ফাইলগুলো যদি জমা থাকে, তবে তা ফোনের কার্যক্রমে বিকৃত হয়, তাহলে কিন্তু সেগুলো আপনি প্রপারভাবে কিন্তু সেগুলো পাবেন না। আর দেখা যাচ্ছে যে মোবাইল ব্রাউজারে আমরা যেই সকল অ্যাপসগুলো ইউজ করে থাকি, যেমন অপেরা মিনি, ফায়ারফক্স, গুগল ক্রোমের মধ্যে জমে থাকা ক্যাচে পরিষ্কার করতে হবে। আর এইগুলো ফোনের নেট স্পিড কিন্তু খুব স্লো করে দেয়। মোবাইল ব্রাউজারে ক্যাচে পরিষ্কার করতে অ্যান্ড্রয়েড অ্যাসোসিয়েট ব্যবহার করতে পারেন। মানে এখানে কিন্তু আমি অ্যান্ড্রয়েড অ্যাসোসিয়েট ব্যবহার করতে বলেছি, কারণ কি এইটার মাধ্যমে কিন্তু আপনি এক ক্লিকেই কিন্তু সকল কিছু পরিষ্কার করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনি হঠাৎ করে কোনো একটা ফোল্ডার ঢুকতে যাচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে বা কোনো একটা ব্রাউজিং করতেছেন, ইন্টারনেট খুব স্লো, বাট আপনি কিন্তু অন্য জায়গায় ইন্টারনেটটা চালালে ইন্টারনেট স্পিড কিন্তু আপনি হাই দেখতেছেন। যে যখন আপনি ইন্টারনেট চেকার টেস্ট চেকারে দেন, সেখানে কিন্তু আপনার MBPS যেটা দেওয়ার কথা সেটাই কিন্তু আপনার MBPS-এ থাকে, বাট আপনি মোবাইলে কিন্তু ওই পরিমাণটা ইউজ করতে পারতেছেন না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড ফাইলগুলো কিন্তু আপনি ডিলিট করেন না।
তো কি কি উপায়ে আর কি আপনারা এই মোবাইলের ইন্টারনেট গতিটা বাড়াতে পারবেন? এর মধ্যে যদি আমরা 5টা উপায় বলতে যাই, আজকে অনেক উপায়ই বলবো, শুধু 5টা না। প্রথমত 5টা উপায়ের মধ্যে প্রথম যেটা, যে আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? কারণ অপ্রয়োজনীয় কিছু কিছু আপনার অ্যাপস থাকে, ওই অ্যাপসগুলো কিন্তু আপনার না লাগলেও হয়, মোবাইলে কিন্তু না লাগলেও হয়। যেমন আপনার আর আপনি যদি একটু মধ্যবয়স্ক হন, আপনি যদি গেম পছন্দ না করেন, মোবাইলে কিছু গেম আছে ওইগুলো আনইনস্টল করে দেন। তারপর আপনি দেখা যাচ্ছে যে আপনার সিকিউরিটি কোনো অ্যাপস আছে যেটা আপনার প্রয়োজনেই না, ঠিক আছে, ওইগুলো ডিলিট করে দেন। এরকম করে আপনার যেগুলো প্রয়োজন হবে না একদম ডিলিট করে দেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের স্পিডটা, নেট স্পিডটা খুবই ফাস্ট হবে। আর দেখা যাচ্ছে যে মোবাইল স্টোরেজে অপ্রয়োজনীয় ডাটাগুলো ডিলিট করতে হবে। স্টোরেজে বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেট স্পিডও কিন্তু বাড়বে। মানে আপনি বুঝতে পারছেন যে মোবাইল স্টোরেজের উপরেও কিন্তু নির্ভর করে আমাদের মোবাইলে ইন্টারনেট স্পিডটাও। তো মোবাইলে ক্যাশ ডাটা ক্লিয়ার করতে হবে, কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নষ্ট করে না, বরং আপনার মোবাইলে বিভিন্ন অ্যাপ স্লো করে দেয়। মানে কিছু কিছু অ্যাপস আছে উপকারের বদলে কিন্তু সেই অ্যাপসগুলো আপনার মোবাইলে আরও ক্ষতি করে দেবে। দেখা যাচ্ছে আপনার এসডি কার্ডে এর দিকেও খেয়াল রাখতে হবে, পারলে হাই স্পিড এসডি কার্ড লাগাতে হবে। এসডি কার্ড বলতে কোনটা, আপনার মেমোরি। মেমোরি কিন্তু আমরা অনেক কোম্পানি কিনি, বাট দেখা যাচ্ছে যে ভালো কোম্পানি যদি আমরা না কিনি বা ভালো একটা হাই রেজলিউশনের এসডি কার্ড যদি না কিনি, সেক্ষেত্রে কিন্তু এসডি কার্ডের যে উপকারটা আপনি পাবেন সেই উপকারে কিন্তু উল্টা হয়ে যাবে। সো দেখা যাচ্ছে আপনি ভালো একটা এসডি কার্ড, হাই স্পিডের এসডি কার্ড, আপনি দেখবেন এসডি কার্ডে লেখা থাকে যে স্পিডটা কত, ক্যাচ কত, এগুলো দেখেই কিন্তু আপনার কন্ট্রোলটা করতে হবে। আর দেখা যাচ্ছে যে মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন আপনারা, যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে। অনেক অ্যাপ আছে যেখানে কিন্তু আপনার গুগল স্টোরে গেলে আপনি যদি মোবাইল ইন্টারনেট মানে আপনি ক্যাচ ফাইল ডিলেটেড অপশনে একটা ক্লিক করেন, সেখানে দেখবেন অনেক পেয়ে যাবেন। ওইখান থেকে কিন্তু একটা ভালো, যেগুলো বেশি ডাউনলোড হয়েছে, যেগুলো ইজি, সেখান থেকে ওই জিনিসটা কিন্তু নামিয়ে আপনি সেটা আপনার মোবাইলে প্রয়োগ করতে পারেন। এই মূলত এই 5টা কারণেই কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেটটা স্লো হয়ে যায়। আরও যদি বলতে চাই, দেখা যাচ্ছে যে আপনি যখন একটা জিনিস ব্রাউজিং করবেন, তখন ও আলাদা অন্যান্য যেই ব্রাউজারগুলো থাকবে সেগুলো পারমিশনগুলো অফ করে দেন। যেমন আপনার অনেক কিছু আছে, আপনি মোবাইলটা যখন ওপেন করেন তখন অনেক ফাইলে কিন্তু অটোমেটিক ওইগুলো ওপেন বা ওইগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটা স্লো করে এবং ইন্টারনেটের গতিটাও কিন্তু কমিয়ে দেয়। দেখা যাচ্ছে যে আপনার যদি 2 GB 3 GB র্যাম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েকটা আপনার অ্যাপস থাকলে, আপনার যে কোনো অ্যাপসগুলো থাকলে যদি ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপসের তথ্যগুলো থাকে, সেগুলো কিন্তু আপনার মোবাইলটা খুব স্লো এবং মোবাইলের ইন্টারনেট গতিটাও কিন্তু খুব স্লো করে ফেলে, যেটা কিন্তু বলার বাহিরে। আর আপনারা মূলত আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে 5টা বিষয় বললাম, এই 5টা বিষয় নিয়ে আপনি দেখতে পারেন আপনার মোবাইলটা ফাস্ট হয় কি না। তো আশাবাদী যে আমাদের আসলে আমাদের তথ্যগুলো আপনাদের বিভিন্ন কিছু নিজে এক্সপেরিমেন্ট থেকেই কিন্তু তথ্যগুলো আপনাদেরকে দেওয়া। আর ইন্স্যুরেন্স টেক শাকির আপনার চ্যানেল আপনাদের পাশে আছে অল টাইম, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবে। আর আপনাদের কমেন্টে এবং আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু চ্যানেলটা দিন দিন এগিয়ে যাচ্ছে, আর আপনারা সাপোর্ট করতেছেন বলেই কিন্তু চ্যানেলটা আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারতেছি। তো বন্ধুরা, যদি চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমরা পরবর্তী ভিডিও দিলে আপনি সহজেই সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর দেখা যাচ্ছে যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা পরবর্তী ভিডিও কি নিয়ে করব তা নিয়ে কিন্তু আপনারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখবেন যে কি ভিডিও আমরা নিয়ে আসতে পারি। প্লাস আপনারা সবসময় চেষ্টা করবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, ভুল হলে ক্ষমাশই দেখে কমেন্টের সন্দর্ভে লিখে দিবেন যে আমরা কি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, কি টেক ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে মোবাইলে ইন্টারনেট গতিটা নিয়ে যা সমস্যা ছিল, আশা করি এই বিষয়গুলো জানার পরে কিন্তু আপনার সেই সমস্যাগুলো থাকবে না। আর
দেখা যাচ্ছে যে মোবাইল আমরা ইউজ করি, দামি দামি মোবাইল ইউজ করি, খুব এক্সপেন্সিভ মোবাইলগুলো ইউজ করি, বাট কিন্তু এগুলোর ব্যবহার সম্পর্কে কিন্তু আমরা জানি না। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আরেকদিন আসবো আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য।